السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد شكرا لك পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস এই দিবস উপলক্ষে পৃথিবীর প্রায় আশিটি দেশে সরকারি ছুটির ব্যবস্থা থাকে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো এই দিবসে শ্রমিকদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলে থাকেন নানা আয়োজনে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে আজ আমরা আলোচনা করব কোরআন এবং সুন্না তথা ইসলামে একজন শ্রমিককে কি মর্যাদা দেওয়া হয়েছে একজন শ্রমিকের কোন কোন অধিকারগুলোকে সংরক্ষণ করা হয়েছে আজকের মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলোর জন্মেরও শত শত বছর আগে তথা ইসলাম শ্রমিকদের যে সকল মর্যাদা এবং এবং অধিকারের কথা বলেছে তা আমরা বেশিরভাগ মানুষই জানি না এ বিষয়ে করোনা এবং সুন্নার উদ্ধৃতি সমূহ জানার পরে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিমান হয়ে যাবে যে একজন মুসলিমকে মানবিক হওয়ার জন্য একজন মুসলিমকে মানবাধিকার শেখার জন্য একজন মুসলিমকে প্রকৃত মানুষ হওয়ার জন্য কোনো মানবাধিকার সংস্থা বা সংগঠনের দ্বারস্থ হওয়ার আদৌ প্রয়োজন নেই বরং এ বিষয়ে কোরণেকারিমে রয়েছে সুস্পষ্ট এবং বিশদ নীতিমালা এবং গুরুত্বপূর্ণ আলোচনা সম্মানিত সাথী বন্ধুগণ আল্লাহ সুমাতালা এই পৃথিবীতে কিছু মানুষকে মালিক আর কিছু মানুষকে শ্রমিক করে রেখেছেন কেন তিনি এই তারতম্য রেখেছেন তার এই বন্টন তারতম্যের পেছনে প্রজ্ঞাপূর্ণ যুক্তির কথা তিনি আলোচনা করেন সুরে জুখরুফের একটি আয়াতে তিনি এসাদ করেছেন নাহনু কাসাম না বেইন মাই শেতম ফিল হায়াতের দুনিয়া ওরফা আনা বাদ হোম বাদ লিয়া বাদ হোম বাদান সুখরিয়া ওরহম রব্বিকা রম্মিম অর্থাৎ জীবিকা নির্বাহর ক্ষেত্রে তোমাদের কিছু মানুষকে আল্লাহ মালিক বা উপরে রেখেছেন আর কিছু মানুষকে তাদের অধীনস্থ বা শ্রমিক করে রেখেছেন আর এটা এই জন্য করে রেখেছেন আল্লাহ আল্লাহমাতা যদি এটা না হতো আর সকলেই মালিক হতো তাহলে পৃথিবীর বর্তমান যে ধারা আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশীলতা এবং স্বাভাবিকতা আমরা দেখতে পাচ্ছি এটি থাকতো না এটি ব্যাহত হতো অতএব আল্লাহ সাহাতালা তিনি সকল প্রজ্ঞাবানদের সেরা এবং শ্রেষ্ঠ তিনি আহকামুল হাকিমিন তার প্রতিটি বন্টনের পেছনেই রয়েছে অনেক প্রজ্ঞাপূর্ণ যুক্তি এবং ব্যাখ্যা তবে এক্ষেত্রে দুটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য তার এক নম্বর হলো আল্লাহ সাহাতালার কাছে একজন মানুষের সম্মানিত হওয়াটা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে কর্মের উপরে একজন মানুষ যখন সৎকর্মশীল হন নেককার হন ভালো মানুষ হন তিনি যখন অসৎ এবং মন্দকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাবান হিসাবে বিবেচিত হন এই তার পেশা মোটেও বিবেচনার বিষয় থাকে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত হলেন আমার কাছে বা কাছে তিনি যে ব্যক্তি তোমাদের ভিতরে সবচেয়ে বেশি মুত্তাকি সবচেয়ে বেশি পরহেজগার সবচেয়ে ভালো মানুষ এবং সৎকর্মশীল বান্দা সম্মানিত সাথী ও বন্ধুগণ অতএব আল্লাহ সুবহানাহু কাউকে শ্রমিক এবং কাউকে মালিক করে রাখলেও এটা অত্যন্ত সাময়িক সময়ের জন্য আল্লাহ সুবহানাহু কাছে কিয়ামতের দিন মর্যাদার আসনে আসীন হবেন সেই ব্যক্তি যার কর্ম দুনিয়াতে সবচেয়ে ভালো থাকবে এবং যিনি সৎকর্মশীল এবং নেককার বান্ধা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন তার স্বাক্ষর তিনি রাখতে পারবেন আর দ্বিতীয় যে পয়েন্টটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় তা হলো। আলাহ স্মাতাল পৃথিবীর স্বাভাবিক ধারাকে অব্যাহত রাখার স্বার্থে কিছু মানুষকে শ্রমিক করে রাখলেও তাদের সুস্পষ্ট অধিকার সমূহ এবং মর্যাদার কথা আলোকপাত করেছেন কোরআনে এবং তার নবী আলিস্লামের মাধ্যমে হাদিসের বিভিন্ন পরতে পরতে এছাড়াও একজন শ্রমিক তিনি মালিকের অধীনস্থ হলেও আলাহতলা কোন কোন দিক থেকে তার মালিক থেকেও তাকে রিচ এবং সমৃদ্ধ করে রেখেছেন সম্মানিত করে রেখেছেন সুখী করে রেখেছেন যা অনেক সময় আমরা আঁচও করি না বা টেরও পাই না অতএব আলাহ স্মাত হাকিমুল হাকিমিন তার প্রতিটি বন্টনের পেছনে রয়েছে সীমাহীন প্রজ্ঞাপূর্ণ যুক্তি এবং ব্যাখ্যা যা আমাদের অনেক সময় অজানাই থেকে যায় সময় তো সাথী বন্ধুগণ এই পৃথিবীতে জীবিকা নির্বাহের যত ব্যবস্থা রয়েছে যত উপায় রয়েছে এর ভিতরে সবচেয়ে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম জীবিকা হলো একজন শ্রমিকের জীবিকা একজন শ্রমিকের উপার্জন এ বিষয়ে সৈব খারের একটি হাদিসে নবী আলাহ সালাম বলেছেন মা আকালা আহাদুন তো আমান কত্ত খায়রমিন ইয়াদি একজন মানুষ তার হাত দ্বারা কামাই করে পরিশ্রম করে উপার্জন করে তিনি যে খাবার গ্রহণ করে থাকেন যে আহার গ্রহণ করে থাকেন তার চাইতে উত্তম আহার তার চাইতে উত্তম খাবার পৃথিবীতে অন্য কোন পেশার অন্য কোন মানুষ আর গ্রহণ করে না অর্থাৎ অন্য কোন পেশার মানুষের জীবিকা তার আহার এতটা পবিত্র এতটা শ্রেষ্ঠ নয় যতটা পবিত্র এবং শ্রেষ্ঠ একজন মানুষ যিনি তার হাত দিয়ে কামাই করে খেয়ে থাকেন যিনি তার ঘাম ঝরিয়ে তারপরে উপার্জন করে থাকেন নবী সালাম আরো বলেছেন ওয়াইনা নবী আল্লাহ দাউদ কানা ইয়াদি আর আল্লাহ নবী দাউদ আলাইসালাম তিনি নিজের হাতে উপার্জন করে তা থেকে তিনি তার আহার জোগাড় করতেন উপার্জন করে তিনি খেতেন দাউদাল সালাম ছিলেন তার যুগে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে আসেন একজন রাষ্ট্রপ্রধান হয়েও তিনি লৌহ শিল্পের সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট করে তার জীবিকা নির্বাহ করতেন সৈমে জাকারি আলাহাতাম ছিলেন বা কাঠমিস্ত্রি এবং বেশিরভাগ নাবিরাসুলগণী ছাগলের রাখাল ছিলেন বা বিভিন্ন পশু গবাদি পশুর রাখাল ছিলেন রাখালি করে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন সম্মানিত উপস্থিতি আল্লাহ কাছে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আম্বি একরাম আলী হিমুসলাতাম সেই নাবির রাসুলগনকে আল্লাহ স্মাতা শ্রমিকদের কাতারে রেখেছেন এবং সকল নাবিরাসুলগণী কোনো না কোনো ক্যাটাগরির শ্রমজীবী ছিলেন এ থেকে ইসলামে একজন শ্রমিকের শ্রমের যে মর্যাদা রয়েছে তা অত্যন্ত ভাবে ফুটে উঠে এবার আসা যাক একজন শ্রমিকের জন্য কি কি অধিকার সংরক্ষণ করেছে ইসলাম এক নজর আমরা সেই বিষয়টি জেনে নেই একজন শ্রমিকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার পারিশ্রমিক আর কোরআনিকিমে একশত পঞ্চাশটি জায়গায় আল্লাহ সুমাদ আজার বা পারিশ্রমিকের কথা উল্লেখ করেছেন অর্থাৎ একজন শ্রমিকের পারিশ্রমিকের বিষয়টিকে কোরআনকারিমে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে একশত পঞ্চাশটি জায়গায় আজার বা পারিশ্রমিকের কথাটি আল্লাহ সন্তারা উল্লেখ করেছেন আল্লাহ তালা অন্য এক আয়ত বলেছেন ওয়ালা হাসুন নাসা আসিয়া আহম তোমরা মানুষকে কোনো কিছুতে কোনো অবস্থাতে ঠকাবে না একজন শ্রমিক তিনি সরল অথবা আল্লাহ সুমাত আপনাকে তার চাইতে শক্তিশালী করে রেখেছেন তাকে দুর্বল করেছেন এই অজুহাতে বা এই কারণে আপনি কোনো অবস্থাতে তাকে ঠকাতে পারেন না এটাই হলো ইসলামের শিক্ষা এবং নির্দেশ সৈবুখর রেখা দিয়ে আসছে নবেলেহ সাদাস সালাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং বাদীর ভূমিকায় থাকব আল্লাহ বাদী মামলা হবে তিন ব্যক্তির বিরুদ্ধে তার ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন ব্যক্তিকে চাকরি দিয়েছেন কোন ব্যক্তিকে কোন কাজে নিয়োগ দিয়েছেন এবং সেই লোকটি কাজটি সম্পন্ন করার পরেও তার পারিশ্রমিক তিনি দেননি তেয়ামতের ময়দানে আল্লাহ সুমাতলা স্বয়ং নিজে এই জালেম এবং এই ব্যক্তির বিরুদ্ধে বাদীর ভূমিকায় থাকবেন সুরান ইবনে মাজার এক হাদিসে আরসেল আল্লাহ সাল্লাম বলেছেন অরতুল আজির আজ রহু কবলা ইয়াজুফ একজন শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে আগে তার শ্রম তাকে বুঝিয়ে দাও এ থেকে একেবারে পরিষ্কারভাবে ফুটে উঠলো যে ইসলাম একজন শ্রমিকের পারিশ্রমিকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়ার স্কোপ রাখে নেই বরং এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রেখেছে আমাদের দৈনন্দিন জীবনে কাজের বুয়া থেকে নিয়ে নানা শ্রেণী পেশার মানুষকে আমরা বিভিন্ন সময় নিয়োগ দিয়ে থাকি এই সমস্ত লোকদের পারিশ্রমিক পরিষদের ক্ষেত্রে করোনা এবং সুনার এই নীতিমালাকে অত্যন্ত গুরুত্বের সাথে মাথায় রাখা একজন মুসলিমের জন্য অপরিহার্য এবং কর্তব্য শ্রমিকের অধিকার প্রসঙ্গে ইসলাম দ্বিতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে তা হলো একজন শ্রমিককে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো

যে কাজের দায়িত্ব দিয়েছি ভার দিয়েছি আমি চাইনা তোমার উপরে কোন প্রকার কষ্ট চাপিয়ে দিতে বোঝা চাপিয়ে দিতে তোমার সত্তদের বাইরে কোন কিছু চাপিয়ে দিতে আল্লাহ তুমি আমাকে সৎকর্মশীল বান্দাদের মধ্য থেকে পাবে সৎকর্মশীল মানুষ হিসেবে পাবে সময়ত উপস্থিতি আজ আমাদের সমাজে একেবারে সাধারণ দিনমজুর বা শ্রমিক একেবারে বাসার কাজের বুয়া থেকে নিয়ে সাধারণ শ্রেণীর পেশার যে সমস্ত শ্রমিকরা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কাজ দেওয়ার ক্ষেত্রে কতটা তার জন্য কষ্ট সাধ্য হবে এটি তার জন্য বহনটা কতটা কঠিন হবে সেই বিষয়টি আমরা সবসময় মাথায় রাখি না অথচ একজন মুসলিম হিসেবে আমাদের কি এটা মাথায় রাখতে হবে এটি কোরআনের ক্বリームের শিক্ষা মানুষের যে সকল অধিকার সংরক্ষণ করেছে ইসলাম তার ভিতরে তৃতীয় যে পয়েন্টের কথা বলবো তা হল শ্রমিকের আত্মমর্যাদা শ্রমিকের সম্মান একজন শ্রমিককে যেই মর্যাদা ইসলাম দিয়েছে সেই মর্যাদার কথা তথাকথিত মানবাধিকার সংস্থা শ্রমিক সংগঠন বা পৃথিবীর কোন সভ্যতা কোনো সমাজ কল্পনাও করতে পারে না বলেছেন তোমাদের কারোর পিয়ন বা কাজের লোক যদি খাবার নিয়ে আসে তাহলে অবশ্যই সে যেন ওই কাজের লোককে নিজের সঙ্গে খেতে বসায় একই প্লেটে একই দস্তরখানে একই টেবিলে তার সঙ্গে একই মানের খাদ্য খাওয়ার জন্য চাকে যেন আহ্বান করা হয় যদি সেই চাকর বা অধীনস্থ লোক তিনি যদি অস্বীকৃতি জানান তিনি যদি আহ বিব্রত বোধ করেন তাহলে তাকে ধরে নিয়ে নিজের সঙ্গে বসে খাবার খাওয়ানোর নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে সমাজের স্বাধীন বন্ধুগণ পৃথিবীর কোন সভ্যতা পৃথিবীর কোন সমাজ পৃথিবীর কোন সংগঠন শ্রমিকের জন্য এরকম অধিকার চাইতে পারে দাবি করার সাহস রাখে যে শ্রমিককে তার মালিকের সমমানের খাবার এক সঙ্গে বসে তাকে খাওয়াতে হবে এই শিক্ষা ইসলাম দিয়েছে এই দীক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে আমাদের সমাজে সভ্যতার মুখোশধারী তথাকথিত শিক্ষিতদের বহু লোককে আমি নিজের চোখে দেখার দুর্ভাগ্য হয়েছে যে তারা প্রচন্ড ঠান্ডার দিনে সোফায় বসে হয়তো কোনো প্রোগ্রাম উপভোগ করছেন বা আড্ডা দিচ্ছেন অথচ ছোট কাজের মেয়েটাকে ঠান্ডার দিনে ফ্লোরে বসিয়ে রেখেছেন সোফায় বা কোনো চেয়ারে তাকে বসতে দিচ্ছেন না এই নির্মমতা এই অবিচার পর্যন্ত আমাদের সমাজে এখনো হয় অধিকারের এই শ্রমিককে দেওয়া তার শরীর এবং স্বাস্থ্যের দিকে খেয়াল করা এটা একজন মালিকের কর্তব্য যদি তিনি তা না করেন তবে কেমত ময়দানে এর জন্য কড়ায় গন্ডায় আল্লাহ স্মুতাল কাছে মাসুল দিয়ে এর সাজা ভোগ করে তারপরে তাকে সামনে অগ্রসর হতে হবে সময় সাথে বন্ধুগণ ইসলামের দৃষ্টিতে একজন শ্রমিকের কি কি অধিকার দেওয়া হয়েছে সে সে প্রসঙ্গে আমরা চতুর্থ যে পয়েন্টটি বলবো তা হলো জুলুমকে ইসলাম সর্বোচ্চ মাত্রা নিষিদ্ধ এবং হারাম কাজ হিসেবে ঘোষণা করেছে নেবীর সাতে সালাম বলেছেন আয-যুলম মুযলিমাতুন ইয়াওমুল দুনিয়াতে কারো প্রতি যদি অবিচার করা হয় সেটা অর্থপর দিক থেকে অবিচার হোক শারীরিক অবিচার হোক কথা বা কোন কাজ দিয়ে অবিচার হোক যে কোনো অবিচার করা হোক না কেন আপনি আপনার অধীনস্থ আপনি আপনার কর্মচারী আপনি আপনার কাজের লোক অথবা যে কোনো মানুষ আপনি যদি কোনো ধরনের অবিচার করে থাকেন জুলুম করে থাকেন কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে অত্যাচানের সম্মুখে সেই জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে

অন্যের প্রতি জোলম করার শক্তি সামর্থ্য দিয়ে থাকেন আল্লাহ সুমাত পাকড়াও করেন না সে জুলুম করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কিন্তু একটা সময় আল্লাহ সুমাত তালা ঠিকই তাকে পাকড়াও করেন তখন তার আর পালাবার কোনো পথ থাকে না শ্রমজীবী মানুষের প্রতি জোলম এবং অবিচার প্রসঙ্গে নবী আলাতামের জীবনের ঐতিহাসিক একটি ঘটনা একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সম্মুখে রয়েছে সাহাবি আবু মাসুদ রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন একবার আমি আমার এক কৃতদাসকে তার কোনো একটি ভুলের কারণে প্রহার করছিলাম তাকে মারছিলাম পেছন থেকে নববেল্লাস সালাম এ দৃশ্য দেখে তিনি বলে উঠলেন লাল্লাহ আতদার ও আলাইকা মিংকা আইলাই মনে রাখবে তুমি এই কৃতদাসের প্রতি এই শ্রমজীবী মানুষটার প্রতি এই অধীনস্থ লোকটার প্রতি তোমার যে পাওয়ার রয়েছে তোমার যে কর্তৃত্ব রয়েছে যে প্রভাব রয়েছে আল্লাহ মাতালার প্রভাব এবং পাওয়ার তোমার উপরে তার চাইতে অনেক বেশি রয়েছে অতএব আল্লাহকে তুমি ভয় করো তখন সেই সাবি নবীর সাদুসালামের এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেই কৃত চিরকালের জন্য মুক্ত করে দিলেন এ হলো ইসলামের নবী আমাদের রসুল করিম সাল্লাহ সাল্লামের মহানুভবতা এই ছিল শ্রমজীবী মানুষের অধিকার আদায় করার ক্ষেত্রে অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে জোলমের হাত থেকে শ্রমজীবী মানুষকে বাঁচাবার ক্ষেত্রে তার বলিষ্ঠ ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের অধীনস্থদের প্রতি আমাদেরকে সদয় হতে হবে তাদের অধিকার অধিকারগুলোকে সংরক্ষণ করতে হবে তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার ব্যাপারে আমাদেরকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে আল্লাহ সুমাতালা সব ধরনের অবিচার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সংরক্ষণ করুন পৃথিবীর সকল শ্রমজীবী মানুষ যেন তাদের ন্যায্য অধিকার পান তারা যেন তাদের যথাযোগ্য মর্যাদা পান সেই কামনা আল্লাহ সুমাতালার কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওয়াহুদা আওয়ানা আমি আলহামদুলিল্লাহ আলমিন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে দামি যারা দুই হাত দিয়ে পরিশ্রম করে এদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আমার শ্রমজীবী ভাইয়ারা এসেছেন এসেছেন আমার মা এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন যাদের বেতন বাকি আছে আল্লাহ আল্লাহর রহমতে তাদের বাকি বেতন বেতন উদ্ধারের ব্যবস্থা করে দিন যে শ্রমিকেরা বিভিন্ন দুর্ঘটনায় পড়ে মারা গেছে রানা প্লাজা থেকে শুরু করে এই সকল শ্রমিকদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন এবং ক্ষতিপূরণ আমরা যা যে তারা যেন সেটা পেয়ে যায় আল্লাহ ব্যবস্থা করে দিন সাথে সাথে এই এলাকার যত মিল কলকারখানা আল্লাহর কুদরতি আল্লাহ হাতে আল্লাহটাকে হেফাজত করুন এবং প্রত্যেক ফ্যাক্টরির ইনকাম আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিন আর শ্রমিকদেরকে যারা ঠকায় এদেরকে আল্লাহ নিজে কেয়ামতের ময়দানে আসামি বানাবেন আল্লাহর কাঠ পড়া তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন বোখারের হাদিস কয় ব্যক্তি প্রথম যে আল্লাহর নামে ওয়াদা করে ওয়াদা পূরণ করে নেই দুই নম্বর শ্রমিক কে ঠকিয়েছে শ্রমিকের থেকে কাজ আদায় করেছে কিন্তু সেই পরিমাণে বেতন তাকে তিন স্বাধীন কোন ভূমিকে যদি কেউ কারো কাছে বিক্রি করে দেয় এই তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবে আর আল্লাহ যদি বাদী হয়ে যায় তাকে ছড়ানোর পৃথিবীতে দুনিয়াতে আখরাতে আর কেউ সরকার বাদী হলে ওই দেশে থাকার কোনো উপায় আছে শাহাদাত ভাই যদি কারো পিছে লাগে তাইলে কিন্তু খবর আছে কারণ উনি তো এখানের সরকার এখন শাহাদ ভাইয়ের মন উদার আল্লাহ শাহাদ ভাইয়ের মতো যারা এসেছেন সবাইকে ইসলামের জন্য কবুল করুন Islam life, Islam is life